নাই আবার খাতো আমি সাচ্চা মুসলমান সাচ্চা দেশপ্রেমিক পাকিস্তানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হতে দিব না আমি আপনাদের খেজমতে আসি এবং থাকব বহুত আচ্ছা হে বহুত আচ্ছা হে আমারা সাথ চল क्या बात है तो हुजूर लिखते सी मुक्ति मे मानुष आरो बहुत औरत गुरु सागल गुने गुने लिखते होय तो ताई एक तो देरी होच्छे आरामी जल्दी कर अल्हम्दुलिल्लाह हो गया जी 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 हुजूर यही तो लेन लिस्ट इधर दे दी हाँ बहुत अच्छा है बहुत अच्छा है जानो आप कुछ हो सर इसको बाहर निकल चल 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 क्या बात है सर चल छत है सर चल चल हुजूर हुजूर ये क्या करेगा चल ये क्या करेगा हुजूर जानो फायर আমি একটা রেডিও নিয়ে এসেছি কোথায় কোথায় দেখি এই যে
প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। কোটি মানুষকে চাপা রাখতে পারবা না। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। বন্ধ হয়ে গেছে মনে হয়। পাশের গ্রামে মুক্তিযোদ্ধারা নাকি জড়ো হয়ে গেছে, চল আমরা একবার দেখা করি। চল আগামীকাল ভোরের নামাজের পর স্কুলের মসজিদের সামনে আসিস, আমি ওদের ঘাঁটিরা চিনি। তুই কিভাবে চিনিস? একদিন খেলতে খেলতে ওই দিকটায় চলে গিয়েছিলাম। তাহলে ঠিক আছে, কালকে তোরা চলে আসিস, আমি আজকে উঠি, মা খুঁজছে। কেউ কে আছো? আমাদের ভিতরে নিয়ে যাও। কে তুমি? আমি উত্তরপাড়ার মসজিদের ছোট ভাই। তোর ভাইয়ের নাম না জসিম? মসজিদ বললি কেন? এইটা এখানে পাসকোড, না বললে ঢুকতে দেবে। চলো সবাই আমার সাথে। কি চাই তোমাদের? আমরা যুদ্ধ করব। তা যুদ্ধ তো ছেলে খেলা নয়, তোমরা কেন যুদ্ধ করবে? খান সেনারা আমার বোনকে ধরে নিয়ে গেছে, আমাদের গ্রামেও তাণ্ডব চালিয়েছে। আসো তোমরা ভিতরে আসো। আপনার দলে আমাদের চারজনকে নিয়ে। তা কি করে সম্ভব? তোমরা তো এখনো অনেক ছোট। তাতে কি, আমরা দেশের নামে প্রতিজ্ঞা করেছি। আমরা সবাই জড়ো হয়েছি, আমার একটা দল ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া থেকে ফিরে আসলেই তোমাদের ক্যাম্পে আমরা অপারেশন চালাবো। তোমরা এবার বাড়ি যাও, যারা বেঁচে আছে তাদের কে দেখবে? তোমরা তো দেখবে। লাগা
ফাইনালি ইয়েস স্যার যাও বাহার যাও ইয়েস স্যার ওরা আমার বোনকে তুলে নিয়ে গেছে কি আমাদের এইভাবে বসে থাকতে চলবে না এবার নিজেদেরকে কিছু একটা করতে হবে চল আয় আমার সাথে কোথায় আয় আমার সাথে মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছিলি তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছিলি তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি সবুজ তুই নাকি পাশের আক্রমণ করছিস তোকে কে বলবো আমি শুনেছি আমাকে তোদের সাথে না আমি একটা বন্দুক এনে দিতে পারবো পাকসেনায় বাবাকে একটা বন্দুক দিয়েছে যা আমার একটুও পছন্দ হয়নি কি তুই বন্দুক চালাতে পারিস না আমি পারি না সমস্যা নেই আমি চালাতে পারি যা বন্দুক নিয়ে আয় তুই নিয়ে আসতে পারবি হ্যাঁ পারবো তুই কোত্থেকে বন্দুক চালানো শিখলি আমাকে আমার এক বড় ভাই শিখিয়েছিল চেষ্টা করলেই পারবো তাহলে তোরা এখানে থাক আমি বন্দুক নিয়ে আসছি ঠিক আছে যা রাতে খান সেনাদের ক্যাম্পটা ভালো করে দেখে আসবি ঠিক আছে তোরা এখন ওখানে কি করতেছিস মেয়ে দুজন পিঠা এনেছে পিঠা খাও তোরা যাই করিস আমাকে সাথে রাখিস ঠিক আছে তোকে সাথে রাখবো সবুজ এই সবুজ তাড়াতাড়ি আমাকে একটা কাগজ দে কাগজ ও হ্যাঁ এই নে এই দেখ এদের ক্যাম্পটা ঠিক এমন আমরা এদিক দিয়ে ঢুকবো এখানে দিদিদের আটকে রেখেছে
আর এদিক দিয়ে বের হয়ে যাব। ঠিক আছে চল। চল। সবুজ 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 সব